ভাই মিতু ভাবি আসছে, হাঁটতে যাই, বুকটা ফাইটতে যাই রে। মিতু ভাবি এখনো সময় আছে, নয়ন ভাইয়ের কাছে চলে আসেন। আসতে দে আর আসতে দে। যদি ওর দিকে তাকাস তো চোখ উড়াই নেব আমি। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো ওরা ছেলেটাকে মেরেই ফেলবে। আমি বরং পুলিশকে ফোন দেই। চাচু চাচু, ওদেরকে আটকার মতো তো মেরে ফেলতেছে। বাচ্চারা তো ঠিক কথাই বলছে। ভিডিও তো সবাই করতেছে ভাই, চল না বাঁচাই। আরে ভাই খামো খাও, ওখানে গিয়ে কি লাভ, এখান থেকেই মজা মারেন না। চলেন না ভাই, ছেলেটা তো মেরে ফেলবে। যদি আপনার ভাই হতো তাহলে কি আপনি এভাবে দেখতে পারতেন? আপনি ঠিক বলছেন ভাই, এভাবে দাঁড়িয়ে না থেকে চলেন আমরা সবাই এগিয়ে যাই। সবাই যখন যাচ্ছে আমিও যাই। প্রকাশ্যে ঘটে যাওয়া এরকম ঘটনাগুলোতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে, ছবি তোলা কিংবা ভিডিও করা থেকে বিরত থেকে যদি সকলে মিলে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে পারতাম, তাহলে হয়তো বেঁচে যেত রিফাত, বিশ্বজিতের মতো আরও অনেক প্রাণ। তাই আসুন, নীরব দর্শক হয়ে না থেকে সকলে মিলে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আর তৈরি করি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ।